নির্বাচন পদ্ধতির পরিবর্তন না করলে নির্বাচন সুষ্ঠু করা কষ্টকর হবে, তাই আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় পার্টি। উপজেলা দিবসের আলোচনা সভায় এমন দাবি করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। জাতীয় পার্টির মহাসচিব বলেন, বিদ্যমান আইনে নির্বাচন হলে নির্বাচন কমিশনের কথা শুনতে বাধ্য থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। এসব বিষয়ে পদক্ষেপ নিতে এজন্য ইসিকে ক্ষমতা দিতে হবে। জানান, তার দল আগামীতেও নির্বাচনে পরীক্ষা দিবে। গায়ের জোরে কথা বলে কিছু পরিবর্তন করা যায় না বলে মন্তব্য তার। মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টিকে সংলাপের ডাকা অন্তর্বর্তী সরকারের এখতিয়ার, তবে তার দল সহযোগিতার জন্য প্রস্তুত। ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিস্টে পরিণত না হন, এজন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সহ সংবিধানে বেশ কিছু ধারা বাতিলের দাবিও জানান জাতীয় পার্টির মহাসচিব। জাতীয় পার্টি দেশে একটা সুশাসন দিয়েছিল, তার একটা ঐতিহ্য আছে, কেউ চাইলেও জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করতে পারবে না। এই যে অ্যাসোসিয়েটেড প্রস্তাবটা আনুপাতিক নির্বাচন, এখন কিন্তু সবাই এটাকেই মানে এটাকেই কিন্তু সমর্থন দিচ্ছে। এবং আমরা মনে করি নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নির্বাচন পদ্ধতি পরিবর্তন না করলে বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচন 100% ফেয়ার করা খুব কষ্টকর।